গোপাল রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আমার রান্নাগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আজকে পোটলের একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি অনেকেই আমরা পোটল পছন্দ করি না আবার একঘেয়েভাবে পটল খেতে খেতেও কিন্তু বিরক্ত লেগে যায় তো সেই জন্য নতুন একটা পটলের রেসিপি আমি নিয়ে এসেছি আজকে যদি আপনারা এভাবে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করুন তো চলুন দেখে নিই কীভাবে আমি বানিয়েছি পাঁচটি পটল আমি এরকম গা চেঁচে লম্বা করে টুকরো করে মাঝখান থেকে বীজগুলো ফেলে নিয়ে নিয়েছি এরকম একটা গ্রেটার দিয়ে এগুলোকে কুড়িয়ে অল্প নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম কারণ পটল থেকে জল বেরোয় সেজন্য কিছুক্ষণ পর এই পটলগুলো থেকে আমি এভাবে চিপড়ে জল বের করে নেব আর এগুলোকে আলাদা করে উঠিয়ে রেখে দেব। মশলার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছ সাত কোয়া রসুন এক ইঞ্চি আদা কিছু পাকা লঙ্কা আমি পেস্ট করে নেব। এখানে কাঁচা পাকা যে কোনো লঙ্কায় কিন্তু আপনারা নিতে পারেন একশো গ্রামের মতো ছোলার ডাল আমি পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি কিছু আদা কুচি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম আপনারা পছন্দ মতো দেবেন এবার এটিকে পেস্ট বানিয়ে রেখে দেব পেস্ট বানানোর জন্য কিন্তু শুকনোই করতে হবে এরকম ব্যাপার নেই একটু জল দেওয়া যেতে পারে দেখুন কড়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ নুন তবে নুন আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দেবেন এখানে এক চা চামচ চানা মশলা আমি দিয়েছি আপনারা এখানে গরম মশলা গুঁড়োও কিন্তু দিতে পারেন এবার যে পটলগুলো আমি চিপড়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম খুব ভালোভাবে এগুলোকে এখন মিক্স করে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার একটা থালার মধ্যে আমি অল্প সাদা তেল নিয়ে এটিকে ভালোভাবে সম্পূর্ণভাবে মাখিয়ে রেখেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ডালবাটা আমি বাটি ধুয়ে অল্প জল এখানে দিয়ে দিয়েছি এবার ফুল আছে এটিকে অনবরত কিন্তু নাড়তে হবে এটি অনবরত না নাড়লে তলায় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে দেখতে পারবেন এরকম কড়াইয়ের মধ্যে কিন্তু হয়ে গেছে এরকম অবস্থায় আমি এটিকে নামিয়ে নেব তেল মাখানো থালাতে একটা স্প্যাচুলা বা হাতের সাহায্যে এটিকে একটু ফ্ল্যাট করে দিতে হবে এবার আমি পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব পনেরো মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে এগুলোকে কেটে নিয়েছি আমি থালাটা উল্টে তেল দিয়েছিলাম কারণ তাহলে এটি কাটতে সুবিধা হবে সেজন্য এবার চলুন এটি ভাজতে যাই ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এখানে আমি ওই বড়াগুলো দিয়ে দেব। একদম লো ফ্লেমে কিন্তু বড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে আমি এগুলোকে উঠিয়ে নিলাম বাকিগুলোও আমি এভাবে ভেজে রেখেছি ওই কড়াইতে আরও দুই টেবিল চামচ সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ চিনি দিলাম ঝোলের কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা এভাবে চিড়ে কিছু দারচিনি আর দুটো এলাচ আমি এভাবে থেঁতো করে দিয়েছি দারচিনি কিন্তু একদম অল্পই দিয়েছি মশলাগুলো একটু কালার চেঞ্জ হয়ে গেলে আমি একটা টমেটো টুকরো এভাবে দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এবার এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিতে হবে এবার দু তিন মিনিট এটি ভেজে নেওয়ার পর আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো নুন এক চা চামচ তবে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন হাফ চা চামচ চিনি দিয়েছি তবে চিনি যদি আপনারা পছন্দ না করেন তাহলে দেবেন না এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটিকে ভালোভাবে কষতে হবে অল্প অল্প জল দিয়ে মোটামুটি কুড়ি মিনিট পর আমার কিন্তু মশলা কষে গেছে এবার আমি এখানে দু গ্লাসের মতো জল দিয়েছি জলটা উষ্ণ গরম করা ছিল এবার আমি এটিকে ঢেকে দেব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা খুলে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি দিয়ে দেবো ওই বড়াগুলো এই বড়াগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না মিডিয়াম আছে মোটামুটি দশ মিনিটের মতো করলেই কিন্তু তৈরি হয়ে যাবে এবার এর মধ্যে আমি এক চা চামচ ঘি দিয়ে দিলাম যদি আপনারা ঘি পছন্দ না করেন তাহলে কিন্তু ঘি দেবেন না ঘি দেওয়ার পর আমি জাস্ট একটু হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব তৈরি হয়ে গেল আজকের এই পটলের ধোকা আবার দেখা হবে নতুন রান্নার সাথে গোপাল রান্নাঘরে নমস্কার